হ্যালো বন্ধুরা আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিয়েলমি কিউ থ্রি প্রো কার্নি এডিশন নিয়ে আলোচনা করব তো যারা এই মোবাইলটা কিনতে চান তাদের আজকে জানাবো যে মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে কী কী অসুবিধা আছে এই মোবাইল ব্যবহার করলে কী কী প্রবলেমে পড়বেন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো আসুন আমরা প্রথমে মোবাইলটা দেখে নিই তো মোবাইলটা দেখতে খুবই সুন্দর একটা মোবাইল খুবই অসাধারণ একটা মোবাইল ডিসপ্লে সাইজটা অনেক বড় দেওয়া আছে এবং এর বডিটা অনেক শক্তিশালী মজবুতভাবে তৈরি করা আছে যা সহজে হাত থেকে পড়ল মোবাইলটা ভাঙবে না ক্যামেরা ডিজাইনটা অনেক ভালো দেওয়া আছে তো দেখুন আসি আমরা এবার দেখি যে কী কী আর সুযোগ সুবিধা আছে মোবাইলে এই মোবাইল আমরা থ্রি জি ফোর জি ফাইভ জি সিম ব্যবহার করতে পারবো একই সাথে দুটা সিম ব্যবহার করা যাবে অর্থাৎ ন্যানো সিম ব্যবহার করা যাবে এর ওজন দেওয়া আছে একশো পঁচাত্তর গ্রাম দেওয়া আছে যা খুবই পাতলা একটা সেট দেওয়া আছে এর ডিসপ্লে সাইজ আছে সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চে যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আসে অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া আছে রেজলেশন ভালো দেওয়া আছে মাল্টিটাচ ভালো ডেন্সিটি ভালো দেওয়া আছে এবং অ্যান্ড্রয়েড বাসন দেওয়া আছে এগারো দেওয়া এর উপরে কোনো বাসন কোনো মার্কেটে আসে নাই সিপিও দেওয়া আসে অক্টাকুরোর সিপিউ দেওয়া এবং প্রসেসর দেওয়া আছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সাতশত আষট্টি জি ফাইভ জি দেওয়া আছে অর্থাৎ স্ন্যাপড্রাগনের ফাইভ জি দেওয়া আছে আপনার প্রসেসর আপনারা জানেন যে প্রসেসর সবচেয়ে ভালো আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর প্রসেসরের কাজ হচ্ছে মোবাইলটাকে স্লো যাতে না হয় মোবাইলটা যাতে হ্যাং যাতে না হয় যাতে সবসময় ফাস্ট কাজ করে স্পিডে কাজ করে এই কাজগুলো করে সাধারণত প্রসেসর তবে স্ন্যাপড্রাগন প্রসেসর সবচেয়ে ভালো এর উপরে কোনো প্রসেসর মোবাইলে বর্তমানে নাই তো এই মোবাইলে সাধারণত স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে সেট মেমোরি দেওয়া আছে একশো আঠাশ জিবি দেওয়া আছে র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে তো আট জিবি র্যাম একশো আষট্টি একশো আঠাশ জিবি সেট মেমোরি অনেক বিশাল একটা মেমোরি দেওয়া আছে পিছনে ক্যামেরা দেওয়া আছে চৌষট্টি মেগাপিক্সেল সামনে ক্যামেরা দেওয়া আছে বত্রিশ মেগাপিক্সেল দেওয়া আছে যা একটা ডিএসএলএর ক্যামেরার মতো মোবাইল দিয়ে ছবি তোলা বা ভিডিও করা সবই সম্ভব হবে তো ওয়াইফাই ব্লুটুথ ইএসবিআ টু জিপে সেগুলো পাবেন ফিঙ্গারপ্রিন্ট থাকবে যা ডিসপ্লে নিষেধ থাকবে এবং ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে চার হাজার পাঁচশো মেগা এমপ্য দেওয়া আছে এবং একশো পার্সেন্ট চার্জ হতে নিবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় নিবে আপনারা জানেন যে ব্যাটারি ক্যাপাসিটি অনেক ভালো যদি একবার চার্জ দেন তাহলে আপনারা অন্তত দু দিন ব্যবহার করতে পারবেন মোবাইলে কোনো প্রকার চার্জ লাগবে না তো সব কিছু বিবেচনা করলে মোবাইলটা অনেক অসাধারণ একটা মোবাইল যা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী যারা মাঝারি ধরে ধরনের বাজেট আছে যাদের টাকা পয়সা কম আছে তারা এই মোবাইলটা কিনতে পারেন এর বর্তমান প্রাইস দেওয়া আছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা দেওয়া আছে আপনারা জানেন যে প্রতি সেই মোবাইলের দাম কমতে থাকে আপনি যদি নিগস্ত কোনো শোরুমে যান তাহলে সেই মোবাইলটা আরও আরও অনেক কমে কিনতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা পাঁচ মিনিটের ভিতরে আপনার সেই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব